এই যে দেখুন, এটা একটু হালকা হালকা পাকতেছে, মানে হলুদিছে, এই যে তা তো ছিঁড়ে গেল গা, দেখলেন আপনারা আমার হাতে দিয়ে। এই যে আমি এটা দেখাই, এই দেখুন, হ্যালো গাইস, আজকে আছি সেই আমার ক্যাপসিকাম খেতে। দেখুন ক্যাপসিকাম পাইকা লাল হয়ে গেছে একবারে, কিছু পয়সা হয়ে গেছে গা। একটা হয়েছে এটা হলুদ, হলুদ জাতটা কমই আছিল, লাল আর সবুজটাই বেশি। দেখুন পয়সা বুঝে গেছে সব। এই যে হলুদটি, পুরাই খেতেই বেচা শেষ, যা খরচ করছিলাম অবশ্যই তা উঠে গেছে। এই যে সবুজটা, পাঁচ ডিসিম জায়গা, না পাঁচ ডিসিম না, মনে হয় 10 ডিসিমে, 10 ডিসিমে জায়গার ভিতরে বুনছিলাম। এই দেখুন এটি আর হবে না, এটি নষ্ট হয়ে যেতেছে, এটি আর কাজ হবে না, এটি কিছুদিন পরে উঠে উঠিয়ে ফালিয়ে দিব। এখান থেকে বীজ সংগ্রহ করতে হবে, এই ফলে থেকে। ক্যাপসিকাম আসলে এই চাষ করা ভালো, ঠিক ফলন ভালোই হয়েছিল আমার, খারাপ না। এ দেখুন এখন যে মানে কিছু কিছু আছে, বিক্রি করা যাইব, এই পাশে আরও আছে। এটা বেশি পাকে নাই, পয়সা যাইতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর সব পয়সা দিতে এরকম, আর এই যে দুইটা আমি হাতে ছিঁড়ে নিছি দেখানোর জন্য, লাল আর হলুদটা। এই যে দেখুন, খুদা বেশ ভালো থাকেন। যাওয়ার আগে আরেকটা জিনিস দেখে দিই আপনাদের, এই যে দেখুন, এইটা একটু হালকা হালকা পাকতেছে, মানে হলুদিছে, এই যে তা তো ছিঁড়ে গেল গা, দেখলেন আপনারা আমার হাতে দিয়ে। এই যে আমি এটা দেখাই, এই দেখুন।